স্বাগতম সকলোকে এইটো ভিডিওত আমি আলোচনা করিম রিজনিংৰ অতি গুৰুত্বপূৰ্ণ পাঠ কেলেণ্ডাৰ আৰু কেলেণ্ডাৰৰ পৰা কোশ্চিন এক্সামত আহিলে কেনেকৈ সমাধান কৰি উলিয়াব তো সাওক ইয়াতে উলিয়াব লাগে 20 জানুৱাৰী বুধবাৰ হলে 15 ফেব্ৰুৱাৰী কিবাৰ হ'ব হেইটো উলিয়াব লাগে তো সাওক কেনেকৈ উলিয়াব প্ৰথমে কি কৰিব ইয়াতে যিটো মা দিয়া থাকিব হেইটো মা কেই দিনৰ হয় হেইটো আগতে উলিয়াই লব তো ইয়াতে জানুৱাৰী দিয়া আছে তো জানুৱাৰীটো কেই দিনৰ মা হয় 31 ডেছৰ মা হয় তো তাৰ পিছত কি কৰিব ইয়াতে জিমান তারিখ দিয়া থাকিব হেইটো কি কৰিব ইয়াতে জিমান দিনৰ মা হয় হেইটোৰ পৰা মাইনাস কৰি দিব তো ইয়াতে কিমান তারিখ আছে 20 তারিখ আছে তো ইয়াৰ পৰা আমি 20 মাইনাস কৰি দিলে কিমান হৈ আছে 20 মাইনাস কৰি দিলে কিমান হৈ আছে 11 হৈ আছে তো তাৰ পিছত সক জানুৱাৰী পিছত কি আহি আছে জানুৱাৰীৰ পিছত ফেব্ৰুৱাৰী আহি আছে আৰু ইয়াতে ফেব্ৰুৱাৰী কিমান তারিখত 15 তারিখত কিবাৰ হ'ব হেইটো উলিয়াব লাগে তো ইয়াতে মা 15 তারিখ কিবার হবো হেইটু উলিয়াল তার মানে আপনার ফেব্রুয়ারি মাটু পার হয়ে যাই নাই তো যদি ফেব্রুয়ারি মাটু যদি পার হয়ে যায় তেতিয়ালে আমি উলিয়াম যে ফেব্রুয়ারি মাটু কে দিনর হয় তো এতে যেহেতু পার হয়ে যাওয়া নাই আমি ফেব্রুয়ারি মাটু আমি কে দিনর হয় হেইটু আমাক উলিয়াব না লাগে তো ইয়ার লগত আমি কি করিম এই 15 আমি প্লাস করিম তো 11 লগত আমি 15 প্লাস করিলে কিমান হয়ে আছে এই দুইটা প্লাস করিলে এই দুইটা প্লাস করলে হয়ে আছে 26 তো তার পিছত কি করিব এই দুইটা প্লাস করি পিনে কি করিব 7 এর দি ডিভাইডেড করিব তো 7 এর দি কিও করিব তা মানে 7 ডেসত এক সপ্তাহ আর এক সপ্তাহ পিছতে আকো সেম ডে আইব তো হে কারণ আমি 7 এর দি আমি ডিভাইডেড করিম তো 26 অক 7 এর দি ডিভাইডেড করিলে সম্পূর্ণ কই কেবার কাটি আছে সম্পূর্ণ কই তিনবার কাটি আছে আর কিমান হই আছে 21 হই আছে আর বাকি কিমান থাকি আছে 5 দিন বাকি থাকি আছে তো জিমানখিনি তাহলে সম্পূর্ণকে কাটিব 7 এর দি হিমানখিনি আমার প্রয়োজন নাই জিমানখিনি তাহলে 7 এর দি কটার পিছত বাকি থাকিব হেখিনি আমি কি করিম এই বুধবারের লগত আমি প্লাস করিম তো এতে যে কোনো বার দিয়া থাকিব পারে হেটুর লগত আমি এই 5 অক প্লাস করিম বুধবারের লগত 5 দিন প্লাস করলে কিবার হই আছে বুধবারের পিছত আহি আছে বৃহস্পতিবার তার পিছত আহি আছে শুক্রবার তার পিছত শনিবার তার পিছত দেওবার তার পিছত আহি আছে সোমবার তো সোয়াতে সোমবার অপশন বি দি আছে আপনার অপশন বি রাইট হয়ে যাব 20 জানুয়ারি বুধবার হলে 15 ফেব্রুয়ারি কিবার হব সোমবার হব তো তার পিছত নেক্সট সাওক সোয়াতে নেক্সট দিয়া আছে 10 ফেব্রুয়ারি 2012 সোমবার হলে 15 এপ্রিল 2012 কিবার হব তো সাওক প্রথমে কি করবি এতে যেটু মা দিয়া থাকিব সেই মাটু কেই দিনর হয় সেইটো আগতে উলিয়াই লব তো সাওক এতে ফেব্রুয়ারি দিয়া আছে তো ফেব্রুয়ারি কেতিয়াবা 28 দিনর হয় কেতিয়াবা আকৌ 29 দিনর মা হয় তো সাওক যেটু নর্মেল ইয়ার সেইটো হল আপনার 28 দিনর আৰু যেটু আপনার লিপ ইয়ার সেইটো হল আপনার 29 দিনর ফেব্রুয়ারি মা তো সাওক এতে 10 ফেব্রুয়ারি 2012 তো 2012টো আপনার নর্মেল নে লিপ ইয়ার সেইটো কেনেকৈ গম পাবো তো সক কেনেকৈ উলিয়াব এই যেটো লাস্টত দিয়া আছে 12 এই 12ক কি করব 4 দি ডিভাইডেড করব যদি 4 দি সম্পূর্ণকৈ ডিভাইডেড হৈ আছে তেনতে হেতু হল লিপ ইয়ার আৰু হেতু আপনার ফেব্রুয়ারি টু 29 দিনৰ হ'ব আৰু যদি 4 দি ডিভাইডেড নহয় তেনতে হেতু হ'ব নর্মেল ইয়ার আৰু হেতু 28 দিনৰ ফেব্রুয়ারি হ'ব তো এটা যদি 13 দিয়া থাকিলে তেনতে 13 তো 13ক যেহেতু 4 দি ডিভাইডেড সম্পূর্ণকৈ নহয় তো এইটো আপনার 2013 তাৰ মানে এইটো ই হ'ব আপনার নর্মেল ইয়ার হ'ব তাৰ মানে 28 দিনৰ ফেব্রুয়ারি হ'ব তো তার পিছত সাওক ইয়াতে যেহেতু এই 2012 যেটু ফেব্রুয়ারি মাহ সেইটো হল 29 দিনর তো প্রথম আমি এইদরে লিখিম 29 তার পিছত ইয়াতে যিমান দিয়া থাকিব সেইটো আমি মাইনাস করিম এই যেটু যিমান দিনর মাহ হয় সেইটোর উপর আমি মাইনাস করিম তো ইয়াতে 10 ফেব্রুয়ারি দিয়া আছে তো এরপর আমি 10 মাইনাস করে দিম 10 মাইনাস করিলে কিমান হয়ে আছে 19 হয়ে আছে আর তার পিছত সাওক ইয়াতে ফেব্রুয়ারির পিছত কি আহি আছে মার্চ আহি আছে তো মার্চ মাটো কে দিনর হয়ে আছে 31 দিনর মাহ হয়ে আছে তো ইয়ার লগত আমি প্লাস করিম 31 প্লাস করিম তো তার পিছত সাওক মার্চর পিছত কি আহি আছে এপ্রিল আহি আছে তো এপ্রিলর ইয়াতে কিমান তারিখলৈকে দিয়া আছে 15 তারিখলৈকে দিয়া আছে তো 15 তারিখত কিবার হব সেইটো উলিয়াব লাগে তো ইয়ার লগত আমি প্লাস করিম 15 প্লাস করিম তো তারপর আমি কি করিম এই তিনটাকে আমি প্লাস করিম তো তিনটা প্লাস করলে কিমান হয়ে আছে ওকে 19 প্লাস 31 করলে কিমান হয়ে আছে 50 50 প্লাস 15 করলে 65 হয়ে আছে তো গোটেখিনি প্লাস করার পিছত আমি কি করিম 7 এর দি ডিভাইডেড করিম তো 7 এর ডিভাইডেড করলে সম্পূর্ণকে কেবার কাটি আছে সম্পূর্ণকে 9 বার কাটি আছে আর কিমান হয়ে আছে 63 হয়ে আছে আর বাকি কিমান থাকি আছে 2 দিন বাকি থাকি আছে তো যিমানখিনি তার মানে 7 এর দি কটার পিছত বাকি থাকিব হেখিনি কি করিম আমি ইয়ার
লগত আমি প্লাস করিম হোমবার লগত আমি প্লাস করিম তো হোমবার লগত দুই দিন প্লাস করিলে কিবার হই আছে হোমবারৰ পিছত আই আছে মঙ্গলবার আৰু তাৰ পিছত আই আছে বুধবার তো সোয়াইতে বুধবার কোনটো অপচনত দি আছে আপোনাৰ অপচন সাউক ইয়াতে সি দি আছে আপোনাৰ অপচন সি রাইট হয়ে যাব তো এনেকা ধরনের কোশ্চেন যদি আপনার এক্সামত আহে এইদরে সমাধান করে উলিয়াব তো তার পিছত নেক্সট চাওক যদি 13 এপ্রিল শুক্রবার হয় তেনতে 6 মার্চ তারিখত কিবার আছিল হেইটু উলিয়াব লাগে তো এইটু কোশ্চেন কিন্তু আগর কোশ্চেনের দরে নহয় তো চাওক ইয়াতে দিয়ে আছে এপ্রিল মাহ আর ইয়াতে আছে মার্চ মাহ তার মানে এপ্রিল মাহর আগর মাহর মার্চ মাহত 6 তারিখত কিবার আছিল হেইটু উলিয়াব লাগে তো চাওক কেনেকৈ উলিয়াব প্রথমে কি করবো ইয়াতে যেটু এপ্রিল মাহ দিয়ে আছে হেইটু উলিয়াব লাগে যে এপ্রিল মাহটো কেইদিনের হয় তো প্রথমে এপ্রিল মাহটো কেইদিনের হয় হেইটু উলিয়াই লব তো এপ্রিল মাহটো কেইদিনের হয়ে আছে 30 ডেজর মা হয়ে আছে তো তারপর ইয়াতে যান তারিখ দিয়া থাকবে সেইটু কি করবো ইয়ারপর মাইনাস করে দিব তো ইয়াতে কি তারিখলক দিয়ে আছে 13 তারিখলক দিয়ে আছে তো ইয়ারপর আমি 13 মাইনাস করে দিলে কিমান হয়ে আছে 17 হয়ে আছে তো তারপর ইয়াতে চক মার্চর 6 তারিখ দিয়ে আছে তো ইয়ার আমি মার্চর 6 প্লাস করে দিম তো 6 প্লাস করলে দুইটা প্লাস করলে কিমান হয়ে আছে 23 হয়ে আছে তো তারপর আমি কি করিম 7 দিয়ে ডিভাইডেড করিম তো 7 দিয়ে ডিভাইডেড করলে সম্পূর্ণক কেবার কাটি আছে সম্পূর্ণক আপনার তিনবার কাটি আছে আর কিমান হয়ে আছে 21 হয়ে আছে আর বাকি কিমান থাকি আছে দুই দিন বাকি থাকি আছে তো যিমানখিনি সম্পূর্ণক কাটি আছে সিমানখিনি আমার প্রয়োজন নাই যিমানখিনি তারমানে 7 দিয়ে কটার পিছত বাকি থাকিব সেইখিনি আমি কি করেছিল আগর কোশ্চিনত এই ইয়াতে যেটু বার দিয়ে আছে তার লগত আমি প্লাস করেছিল তো ইয়াতে আমি কি করিম মাইনাস করিম তো মাইনাস তারমানে কি করিম চাওক ইয়াতে দিয়া আছে এপ্রিল আর সুদিছে ইয়াতে মার্চ মাহ তো সেই কারণে আমি কি করিম এইফালে মাইনাস করে যাম চাওক ইয়াতে যদি এপ্রিল দিয়া আছে আর ইয়াতে যদি এপ্রিলের পিছর মাহ দিয়া থাকলে ইয়াতে আমি কি করলিহতেন প্লাস করলিহতেন আর ইয়াতে যেহেতু এপ্রিল দিয়ে আছে আর এপ্রিলের আগর মাহ দিয়ে আছে তো সেই কারণে আমি মাইনাস করিম তো দুই দিন মাইনাস করলে কিবার হয়ে আছে চাওক বৃহস্পতিবার আর তার আগর দিনে কি আছিল বুধবার আছিল তো সোয়াইয়াতে বুধবার চাওক ইয়াতে অপশন সি দিয়ে আছে আপনার অপশন সি রাইট হয়ে যাব তো নিশ্চয় কোশ্চেনটো ভালকৈ বুঝি পালে তো আগলে যদি এনেকুৱা ধৰণৰ কোশ্চেন যদি এক্সামত আহে এইদৰে সমাধান কৰি উলিয়াব তো তাৰ পিছত নেক্সট চোৱা ইয়াতে নেক্সট ইয়াতে দিয়া আছে 9 ডিসেম্বর 2015 বুধবার হলে 17 ফেব্রুয়ারি 2016 কিবার হব সেইটো উলিয়াব লাগে তো চাওক কেনেকৈ উলিয়াব প্রথমে কি করবো ইয়াতে যেটো মাহ দিয়া থাকিব এই মাহটো কেইদিনৰ হয় সেইটো আগতে উলিয়াই লব তো ডিসেম্বৰ মাহটো কেইদিনৰ হৈ আছে 31 ডেজৰ মাহ হৈ আছে আৰু ইয়াতে তাৰিখটো কিমান দিয়া আছে 9 তাৰিখ দিয়া আছে তো ইয়াৰ পৰা আমি 9 মাইনাছ কৰিলে কিমান হৈ আছে 22 হৈ আছে তো তাৰপিছত চাওক ডিসেম্বৰৰ পিছতে কি আহি আছে জানুয়ারি আহি আছে আর জানুয়ারির মাহটো কেইদিনের হয়ে আছে 31 দিনের মাহ হয়ে আছে তো ইয়ার লগত আমি প্লাস করিম 31 প্লাস করিম তো তারপর চাওক জানুয়ারির পিছতে কি আহি আছে জানুয়ারির পিছতে ফেব্রুয়ারি আহি আছে তো ইয়াতে কিমান ফেব্রুয়ারিলৈকে দিয়া আছে 17 ফেব্রুয়ারি কিবার হব সেইটো উলিয়াব লাগে তো ইয়ার লগত আমি প্লাস করিম 17 প্লাস করিম তো চাওক ইয়াতে কিন্তু আপনার ফেব্রুয়ারি মাহটো কিন্তু পার হয়ে যাওয়া নাই যদি পার হয়ে গলেহেতেন আমি কি করলোহেতেন এই ফেব্রুয়ারি মাহটো কেইদিনের হয় সেইটো আমি উলিয়ালোহেতেন তো ফেব্রুয়ারি মাহটো লিপ ইয়ার নে নর্মেল ইয়ার সেইটো কিন্তু ইয়াতে উলিয়াব নালাগে তো ডাইরেক্ট ইয়াতে যিমান তারিখ দিয়া থাকিব সেইটো কি করিম আমি ইয়াতে লিখি পিনে এই তিনটা আমি প্লাস করিম তো এই তিনটা প্লাস করলে কিমান হয়ে আছে 17 হব তো তারপর আমি কি করিম 7 দি ডিভাইডেড করিম তো 7 দি 70 সম্পূর্ণক কেবার কাটি আছে সম্পূর্ণক 10 বার কাটি আছে আর বাকি কি একু থকা নাই তার মানে আপনার চাওক ইয়াতে দিয়ে আছে বুধবার তো আপনার বাকি যদি একু থকা নাই তার মানে বুধবারই হব তো চাওক ইয়াতে বুধবার অপশন এ দিয়ে আছে আপনার অপশন এ রাইট হয়ে যাব তো আজিলৈ ইমানেই।